আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মিথিস কুকিং স্টুডিও। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজার একটি রিফ্রেশিং ডেজার্ট, ডাবের পুডিং। ডাবের পুডিংটা দুইভাবে তৈরি হয়, একটা ডাবের পানি এবং ডাবের শাঁস দিয়ে, আরেকটা হচ্ছে নারকেলের দুধ এবং ডাবের পানিটা দিয়ে। আজকে আমি আপনাদের নারকেলের দুধ এবং ডাবের পানি দিয়ে যে পুডিংটা তৈরি হয় সেটাই তৈরি করে দেখাবো। এই পুডিংটা কিন্তু প্রচণ্ড গরমে খেতে খুবই ভালো লাগে। তাছাড়া আপনারা সারাদিন রোজা রেখে ইফতারে যদি এরকম পুডিং খেতে পারেন সেটা কিন্তু আপনাদের শরীরের জন্য ভালো, আর তাছাড়া এটা খেতেও কিন্তু যথেষ্ট মজা। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করব আজকে ডাবের পুডিং। আমি এখানে একটি পাত্র নিয়েছি, এই পাত্রে আমি টোটাল 2 কাপ নারকেলের দুধ এবং 3 কাপ ডাবের পানি দিয়ে নিচ্ছি। নারকেলের দুধের ব্যাপারে কিছু কথা বলতে চাই। নারকেলের দুধ যদি আপনি ক্যান ইউজ করেন তাহলে অবশ্যই সেটা খুব ভালো মানের দুধ হতে হবে, এটা একটু মেক শিওর করবেন। আর হচ্ছে আপনি যদি ফ্রেশটা ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই খুব ঘন দুধ নিতে হবে, নাহলে কিন্তু ডাবের পুডিংয়ের যে দুটো লেয়ার এই লেয়ারটা কিন্তু আলাদা আলাদা হবে না। তো চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে প্রতি কাপের জন্য 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। আর আমার এখানে পুডিংটা সেট করতে লাগছে আগার আগার। আপনারা চায়না গ্রাস বা জেলটিন ইউজ করতে পারেন, তো আমি আগার আগারটি ইউজ করছি যেহেতু আগার আগারটা একদমই হালাল হয়ে থাকে। তো আমি এখানে 5 কাপের জন্য 1 টেবিল চামচের একটু কম আগার আগার পাউডার দিয়ে নিচ্ছি। এটা আমি যত অল্প দিয়ে বসানো যায় ততই কিন্তু এই পুডিংটা খেতে মজা হয়, বেশি হয়ে গেলে কিন্তু আগার আগারটা তখন কচকচ করে। তো এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে তারপর আমি এটাকে চুলায় দিয়ে দিব। চুলায় আমি একটি পাত্র বসিয়ে রেখেছিলাম, আমি ওই পাত্রে পুডিংয়ের মিক্সচারটা ঢেলে দিচ্ছি। চুলার জালটা কিন্তু আমি এখনও ধরাইনি, মিক্সচারটা ঢালা হয়ে গেলে আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এখন এই মিক্সচারটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক এসে গেলে দর্শক এটাতে বেশি নাড়াচাড়া করা যাবে না, তো যত অল্প নাড়াচাড়া করা যায় ততই ভালো। আরেকটা কথা বলতে চাই, যদি আপনারা মনে করেন আপনাদের নারকেল দুধটা ঠিকঠাক হয়েছে কিনা বা ভালো পড়েছে কিনা সেইখানে কনফিউশন থাকলে, আপনারা চেষ্টা করবেন নারকেলের দুধটা যখনই বলক আসবে তখন নারকেলের দুধটা দেওয়ার জন্য, এবং নারকেলের দুধটা দিয়ে কোনো নাড়াচাড়া করবেন না। নারকেলের দুধটা দেওয়ার পরে বলক চলে আসবে, তারপর আপনারা এটাকে নামিয়ে নেবেন। তো হয়ে গেছে আমারটা, আমি নামিয়ে নিচ্ছি। আমি এখন এটাকে চুলাটা বন্ধ করে যে মোলটা রেখেছিলাম সেটাতে ঢেলে নিচ্ছি। মোলটা ঢালার সময় একটু আস্তে আস্তে ঢালবেন, তাড়াহুড়া করার কিছু নেই। আস্তে আস্তে ঢাললে উপরে যে বাবলগুলো এই বাবলগুলো কম তৈরি হবে। তো ঢালা হয়ে গেলে আমি এটাকে একদম রুম টেম্পারেচারে সেট হতে দিব। রুম টেম্পারেচারে যখন এটা সেট হয়ে যাবে তারপর আমি এটাকে 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। তো উপরে এই যে বাবলগুলো তৈরি হচ্ছে এই বাবলগুলো কিন্তু আপনারা একদম চামচের সাহায্যে নষ্ট করে দিবেন, তাহলে উপরটা স্মুথ হবে। তো আমি এখন ফিরছি জাস্ট 3 ঘন্টা পরে, এটা একদম সেট হয়ে যাওয়ার পর আমি ফিরছি। দেখুন দর্শক, 3 ঘন্টা পরে ফিরে আসছি। আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি পুডিংটা, দুটো লেয়ার কিন্তু একদম আলাদা আলাদা হয়ে গেছে। আমি এরকম আঙুলের সাহায্যে কানাগুলো ছুটিয়ে নিচ্ছি। দেখুন এখন আমি এটাকে মোল্ড আউট করব। নর্মাল পুডিং যেভাবে মোল্ড আউট করে আমি ঠিক ওইভাবে মোল্ড আউট করে নিলাম, এটা কিন্তু খুব সহজেই পড়ে আসবে। দেখুন উপরে কিন্তু আপনার ক্রিস্টাল যে লেয়ারটা সেটা উপরে, আর এই পুডিংটা এত তুলতুলে হয় আপনারা না তৈরি করলে বুঝবেন না। একটা ছুরির সাহায্যে আমি পুডিংটা কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কাটতে পারেন। আমি রেগুলার শেপে কেটে নিচ্ছি স্কোয়ার করে। পুডিংটা কাট হয়ে গেলে দেখাচ্ছি দুটো লেয়ার, দেখুন একদম আলাদা আলাদা হয়েছে এবং এটা কিন্তু খেতে খুব মজা। তা আশা করছি দর্শক আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে। এছাড়াও আমার চ্যানেলটি মাস সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন নতুন নতুন আরও অনেক ভিডিওর জন্য। সবাই অনেক ভালো থাকবেন, নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত খোদা হাফেজ।